আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফাইবারে কিভাবে গিগ আপলোড করবেন, মানে ফাইবারে কিভাবে গিগ আপলোড করতে হয় সব বিষয়ে আপনাদের দেখানো হবে। তো চলুন শুরু করি। শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকুন। প্রথমে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন। ফাইবার অ্যাকাউন্টে ঢুকার পরে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকতেছি। তো ফাইবার অ্যাকাউন্টে ঢুকার পরে এই প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনাদের যে প্রোফাইল, আপনাদের ফাইবার অ্যাকাউন্টের সেই প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন গিগস আছে, এই যে এখানে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার্স, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিংস, কমিউনিটি, মোর। তো যাই হোক, গিগসে যাবেন আর কি, গিগস। এখন আপনি আপনার প্রোফাইলে মোট 60টি গিগ অ্যাক্টিভ রাখতে পারবেন, মানে সব মিলিয়ে 60টি গিগ আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন। তো আমার এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি অলরেডি অ্যাক্টিভ আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমার একটা গিগ আমি ডিলিট করতেছি, করে আমি আপনাদের নতুন করে একটি গিগ আপলোড দিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। আর আমি যেভাবে আপলোড দেব গিগ, ওইভাবে আপলোড দিলে আপনারাও ভালো ইমপ্রেশন পাবেন, ভালো অর্ডার আনতে পারবেন। তো প্রথমে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন জিনিসটি আমি আমার গিগ আকারে আপলোড দিব। তো আমি এই যে বিজনেস কার্ড একটা, তারপরে এই যে বিজনেস কার্ডটা দুইটা, তারপরে এই বিজনেস কার্ড, এই তিনটা বিজনেস কার্ড গিগ আকারে আপলোড দেব। এই যে দেখুন, এই যে একটি, তারপরে এই যে একটি, তারপরে এই যে একটি, এই তিনটি বিজনেস কার্ড আমি আপলোড দেব। তো প্রথমে আপনি এখানে লিখবেন, দেখুন এখানে এই যে ওরা আছে, এই মানে সাজেস্ট করে, যাই হোক এখানে লিখবেন আই উইল ডু বি ইউ এস আই এন ই ডাবল এস বিজনেস কার্ডস, আই উইল ডু ডিজাইন বিজনেস কার্ডস। বাস এই দেখুন, জাস্ট পারফেক্ট। ওকে, সিলেক্ট এ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন গ্রাফিক্স ডিজাইন। এখানে অনেকই আছে, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, যাই হোক আপনারা গ্রাফিক ডিজাইন সিলেক্ট করবেন। আর সিলেক্ট এ সাব ক্যাটাগরি, আপনি কোন বিষয়, মানে কোন গ্রাফিক ডিজাইনের মধ্যে কোন বিষয়টি আপনি আপলোড করতে চাচ্ছেন, যেমন লোগো আছে, ব্র্যান্ড, গেম, গ্রাফিক ফর বিজনেস কার্ড, যাই হোক আমি তো বিজনেস কার্ড, আমরা বিজনেস কার্ডে দিচ্ছি বিজনেস কার্ড। এই যে এখানে আছে নট ডিফাইন্ড স্টেশনারি, এখানে আবার একটা মেইন টাইপ চাইতেছে, যাই হোক আমরা বিজনেস কার্ড সিলেক্ট করব। এখানে ট্যাগস দিব, এই যে 5 ট্যাগ ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম 5টা ট্যাগ লাগবে। তো যাই হোক 5টা ট্যাগই আমরা দেব, যেমন বি ইউ এস আই এন ই ডাবল এস বিজনেস কার্ড, তারপরে দিন ডিজাইন, তারপরে দিন ফটোশপ,
फोटोशॉप ग्राफिक डिज़ाइन ग्राफिक डिज़ाइन एक दूटा तीनटा चार्टा बिजनेस कार्ड डिजाइन फोटोशॉप ग्राफिक डिजाइन। अच्छा तारपर आमरा स्टेशनारी दिए दी स्टेशनारी बस एक दुई तीन चार पाँचटा ओके एखन आमरा सेव एंड कंटिन्यूते क्लिक करब सेव एंड कंटिन्यूते क्लिक करार पर देखो आमादेर ओवरव्यू আমাদের কমপ্লিট। এরপর প্রাইসিং তারপর ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ তো রিকোয়ারমেন্টস গ্যালারি পাবলিশ এগুলো সব আপনার এরকম টিক টিক মার্ক আসবে দেখেন আপনি আমি দেখাচ্ছি। তো এখানে প্রাইসিং এ আসলাম আমরা তো প্রাইসিং এ আমাদের আমাদের বিজনেস কার্ডের যে মানে দাম তারপর আমরা কয়দিনে অর্ডার পাইলে কয়দিনে ডেলিভারি দিতে পারবো বায়ারকে তারপরে আমাদের এই দাম কত এই সব বিষয়ে এই প্রাইসিং এর মধ্যে লেখা হবে। আমি দেখাচ্ছি যেখানে দেখুন নেম ইউর প্যাকেজ এখানে প্যাকেজের নাম দিবেন আপনার প্রথম প্যাকেজের নাম দ্বিতীয় প্যাকেজ তৃতীয় প্যাকেজ যাই হোক আমরা প্রথম প্যাকেজ এখান থেকে বেসিক কপি করে এখানে বসাই দেই বেসিকে দিয়ে দেই তারপরে স্ট্যান্ডার্ড এটাও কপি করে আমরা এইখানে দিয়ে দেই তারপরে প্রিমিয়াম প্রিমিয়ামটাও কপি করে আমরা এইখানে দিয়ে দিব বাস এখানে আমরা ডেসক্রিপশন লিখব ডেসক্রিপশন লিখব আমরা টু কনসেপ্ট ওয়ান বি ইউ এস আই এন ই ডাবল এস বিজনেস কার্ডস। আচ্ছা এটা আমরা আবার কপি করে কপি এখানে পেস্ট করব এখানে লিখব থ্রি কনসেপ্ট টু বিজনেস কার্ডস আবার এটা কপি করব কপি করে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেবেন যেমন এখানে ফাইভ কনসেপ্ট থ্রি বিজনেস কার্ড বাস। ডেলিভারি টাইম বেসিকটা আপনি ওয়ান দেন ওয়ান ডে ডেলিভারি বা টু ডে দেন টু ডে দেন স্ট্যান্ডার্ডের মধ্যে ডেলিভারি টাইমটা দেন না বেসিকে ওয়ান দেন আর টু ডে স্ট্যান্ডার্ডে টু দেন আর প্রিমিয়ামে থ্রি দেন মানে প্রিমিয়াম তো প্রিমিয়ামই একটু ভালো দামও বেশি কাজও সুন্দর আর কি যাই হোক রিভিশন দেন এটা দেন টু আর স্ট্যান্ডার্ডে দেন থ্রি আর যেহেতু প্রিমিয়াম সেটা আনলিমিটেড দিয়ে দিন বা সবগুলো আনলিমিটেড দিতেও পারেন যদি আপনি একদম সুন্দর করে কাজটি করেন যাই হোক। এখন ডিজাইন কনসেপ্ট এই যে দেখুন এখানে কনসেপ্ট দিয়েছিলেন প্রথমটা কত টু তাহলে এখানে টু তারপরে এখানে দিয়েছিলেন থ্রি তার আচ্ছা ডিজাইন কনসেপ্ট থ্রি এখানে দিয়েছেন ফাইভ ডিজাইন কনসেপ্ট ফাইভ এই যে ফাইভ বাস এখানে এটা দেওয়াই আছে এটা আশা করে বুঝতে পারছেন। তো প্রথমটায় আপনি কী কী দিতে চাচ্ছেন বেসিকে আপনি কী কী দিতে পারবেন ওনাকে প্রিন্ট রেডি সোর্স ফাইল ডাবল সাইড ইমেল সিগনেচার আপনি কী কী দিতে পারবেন আমি প্রথমটায় দিতে পারবো সোর্স ফাইল ডাবল সাইড দ্বিতীয়টায় আমরা প্রিন্ট রেডি সোর্স ফাইল ডাবল সাইড তৃতীয়টায় আমরা সব কিছু দিয়ে দিই যেহেতু প্রিমিয়াম যাই হোক এবং প্রাইস আপনি বেসিকের প্রাইসটা আপনি কয় ডলারে পারবেন একটা বিজনেস কার্ড ডিজাইন করতে বেসিকে আমরা $10 দিই আর যেটা প্রিমি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে আমরা $20 দিই আর এটা প্রিমিয়াম প্রিমিয়ামে আমরা $30 দিয়ে দিলাম বাস। এখন এই যে অ্যাডিশনাল রিভিশন এটা বন্ধ করে দিবেন আর এইখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি আপনি এই কাজটা যেমন এই যে প্রিমিয়াম প্রিমিয়ামের এই কাজটা আপনি বলেছেন তিন দিনে ডেলিভারি দিবেন কিন্তু আপনি যদি একদিনে ডেলিভারি দেন তাহলে আপনি এক্সট্রা কত টাকা নেবেন সেটার এই যে এখানে দেখুন অ্যাড এক্সট্রা সার্ভিস এখানে আপনি দেখুন এই যে বেসিক স্ট্যান্ডার্ড বাদ দিয়ে ডাইরেক্ট প্রিমিয়াম প্রিমিয়ামে এসে সিলেক্ট করবেন ওয়ান ডে ওইখানে থ্রি ডে করছিলাম এই যে এখানে করছিলাম থ্রি ডে এই যে আর এইখানে করবো আমরা ওয়ান ডে ওয়ান ডে যদি আমরা করে দিই ওনাকে কাজটা আর্জেন্টলি তাহলে আমাদের ধরুন $50 লাগবে এক্সট্রা
তো এখানে তারপরে আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা এইখানে ডেসক্রিপশন আছে, আপনার যে ডেসক্রিপশন আপনি যে বিজনেস কার্ডটা ডিজাইন করছেন ওই বিজনেস কার্ডের ডেসক্রিপশন এখানে দিতে হবে। তো সাপোজ আমি একটি ডেসক্রিপশন লিখে রাখছি, তো এটা আমি ডেসক্রিপশন আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া সম্ভব না, তো যাই হোক আপনারা যারা আর কি পারেন ডেসক্রিপশন লিখতে তারা তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে আমার এখান থেকে দেখে ভিডিও পাস করে দেখে নোট করে রাখতে পারেন আলাদা, ওইটা দিয়ে আপনি অন্য সব বিজনেস কার্ডে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এই ভিডিও ডেসক্রিপশনে দেই তাহলে ভিউয়ার্স অনেক সমস্যা হতে পারে, হবে অলরেডি। তো আমি এটা আমি আপনাদেরকে এইভাবে একটু রাখছি, আপনারা এই যে এটা ওইটা আপনাদের এই এটা নোট করে রাখবেন। আপনারা নোট করে রাখার পরে আপনারা অল বিজনেস কার্ড যখনকার গিগ আপলোড করবেন বিজনেস কার্ডের গিগ, তখন এইরকমভাবে এটাই দিয়ে দিলে চলবে, এটা আপনারা নোট করে রাখুন। তো আমরা এটা এখান থেকে আমি আগে লিখে রাখছি, এটা HTML ফাইল, যাই হোক এটা কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওহ সরি গাইস, না ঠিক আছে যাই হোক ওকে। তারপরে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ কোশ্চেন, এখানে একটা অ্যাড নিউ কোশ্চেন চাবে, দেখুন এটা যদি আপনি না দেন, আপনি যদি এখানে সেভ এন্ড কন্টিনিউ দেন তাহলে হবে না, এখানে একটা লাগবেই। তো এখানে সাপোজ আপনি লিখে দিন ডু ইউ লাইক এনি বিজনেস কার্ড, ডু ইউ লাইক এনি বিজনেস কার্ড, বি ইউ এস আই এন, ডু ইউ লাইক এনি বিজনেস কার্ডস ডিজাইন। এটা আপনি বায়ারকে একটা কোশ্চেন করলেন, তো যাই হোক তারপরে সেভ এন্ড কন্টিনিউতে দেন ক্লিক করেন। এখানে আপনার পিক লাগবে, আপনি যেই ছবিগুলো গিগের যেই ছবিগুলো দিতে চাচ্ছেন ওইগুলো লাগবে। তো আমি দেখাইলাম তো আপনাদের প্রথমে পিক তিনটাই, একটা দুইটা তিনটা, এই তিনটা জায়গায় আমরা তিনটা পিক দিয়ে দিই। এই যে একটা, ও ওগুলো তো PNG ফাইল, আচ্ছা PNG ফাইল থাকলে বা 5 MB বেশি থাকলে আপনারা এই ফরম্যাট করে নেবেন, এখান থেকে এডিট করবেন, এডিট করার পরে এখানে সেভ, সেভ আস ডেস্কটপ JPG ফাইল করবেন, এখানে লিখবেন বি সেভ, দেখুন এই যে এখন এটা ফরম্যাট হয়ে গেছে, এখন হবে এই যে দেখুন। তারপরে সেমভাবে এটাও সেমভাবে এটাও এডিট করে নেবেন সবগুলাই, এডিট সেভ, সেভ আস ডেস্কটপ, এখানে লিখবেন সি, তারপরে এটা JPG ফাইল সেভ, ওকে এই যে আসে বসে। তারপর এটাও একবার করে নেই, তারপর আমরা আপলোড দিই, এডিট সেভ, সেভ আস ডেস্কটপ, JPG ফাইল সেভ, ওকে। আচ্ছা এখন আমরা আপলোড দিব খুব সহজেই, ওকে একটা। তারপরে আমরা আনবো এটা নিয়ে ড্র্যাগ করে ডাইরেক্টলি আপনি এখানে ছেড়ে দিলেই হবে, আপনি এখান থেকে এই যে এইভাবে নিয়ে এইভাবে এই যে এইখানে ছেড়ে দেবে, বাস আমরা আমাদের গিগের যে ছবি ওইটা আমরা অলরেডি সেট আপ দিয়েছি, এখন আমরা এখানে
आई अंडार आई डिक्लेयर अभी जब जाए आसे कहने का टिक मार्क दिए दीबें से बस। देखो हमारे जो ओवरव्यू टिक मार्क प्राइसिंग टिक मार्क डिस्क्रिप्शन टिक मार्क रिक्वायरमेंट्स टिक मार्क गैलरी टिक मार्क पब्लिश एखन टिक मार्क हो जाए देखो अलमोस्ट डान निजे अलमोस्ट डान एखे पब्लिश कर दिल गिक এখন এই যে গিগের লিঙ্ক এটা হচ্ছে লিঙ্ক এখন এটা আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইট তারপরে এই ফেসবুক টুইটার এইসব প্রোফাইলে আপনার আপলোড দিয়ে বলতে পারেন যে এইরকমের বিজনেস কার্ড ডিজাইন যদি কারো লাগে তাহলে আমাকে বলতে পারো বা এই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে আসবে ওইখানে এসে যদি কেউ অর্ডার করে বাংলাদেশের হোক আর যে দেশে যার হয়ে যদি অর্ডার করে ওই অর্ডার আপনি অ্যাকসেপ্ট করে কাজ করতে পারবেন। তো আমি ডানের ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে দেখুন এই আমাদের যে বিজনেস কার্ডটা আমি প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যেয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের যে কার্ডটা ওইটা এই হয়েছে কি না। এই যে দেখুন এইখানে এই যে আমাদের, আচ্ছা আমি এটা ক্লিক করি একবার, দেখুন আপনারা এই যে দেখুন আমাদের যে গিক যে আমরা এখন এটা এই গিকটাই আমরা আপলোড করছি আর এটা ওই যে আমরা HTML ফাইলটা যেটা দিয়েছিলাম এখন এই যে দেখুন একটা দুইটা বাস তিনটা, যাই হোক এখন আমরা আমাদের গিক আপলোড রেডি কমপ্লিট। আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো করবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আবারও বলেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।